আইস্তে আমার সাথে লাগতে এসো না, টিকটকেরা অলওয়েজ বস। ঠিক আছে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল হোসেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি গ্রামের বাড়িতে নাটোরে আসি, আর আমি আজকে আসছি আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বাঙ্গি খেতে, সেখানে বাঙ্গি দেখতে, কেমন বাঙ্গি চাষ হয় সেটা দেখার জন্য। তো আমি আসছি, ভাবলাম আপনাদেরকেও দেখাই। অনেকেই বাঙ্গি কোথায় চাষ হয়, কেমন গাছে হয় সেটা জানেন না, তো এটাই দেখাবো আজকে। তো আসো দেখাই। এটা দেখতেছি চিড়ে রাখছে। তো দেখা যাচ্ছে অনেক বাঙ্গি নষ্ট হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে বাঙ্গিগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখেন আরেকজন আমার চাচাতো ভাই, ও এখন বাঙ্গি নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। আব্দুল্লাহ এদিকে তাকাও, একটা হাই দিয়ে দাও। সে প্রচুর টিকটক ভিডিও করে, ফ্রি ফায়ার খেলে, তো ওগুলাই টিকটকে ছাড়ে, কি আর করবে, আর কিছু করার নেই। আমাদের সাথে আরও দুই তিনজন আসছে, তারাও টিকটক করতেছে, তাদেরকেও দেখাবো আপনাদেরকে, চলেন। আমি যেটা বললাম যে আমার সাথে কিছু টিকটকার আসছে, মানে প্রতিবন্ধী, আগে এরা এরকম ভিডিও করতো না, এক মাস যাবত দেখতেছে ওরা টিকটক করতেছে, মেসেঞ্জারের মধ্যে পাঠায়, সেটাই দেখবো আসলে কেন টিকটকে আসছে, এই প্রতিবন্ধীটা কেন বেছে নিল তারা। আমি এখন ওদের সাথে কথা বলবো, চলেন। পুষ্পা রাজ মেরা ঝুঁকে গেল এই ভাই, রাখো তুমি ভিডিওর মধ্যে ফোন করেছিল, আমি ভিডিও করতেছি টিকটক করে দেখতেছো না? আমি একটা ব্লগ করতেছি, কি জন্য কিছু কথা জিজ্ঞেস করি কাকা, বলো আপনি প্রতিবন্ধী অ্যাপসের মধ্যে কিভাবে ঢুকলেন? মানে অপমান করতেছো? না অপমান না, জাস্ট আপনাকে তো আগে দেখতাম যে আপনি টিকটক দেখতেই পারতেন না, কিন্তু হঠাৎ করে আপনি টিকটকের মধ্যে, টিকটক অ্যাপ আমরা ছিল আর মাঝে দেখে, তারপরে ভাই টিকটক ভালো লাগছে, তারপরে দেখা যাচ্ছে যে টিকটক আমরা অ্যাপ ডাউন করে ডাউনলোড দিয়ে তারপরে জিনিসটা দেখে দেখতে ভালো লাগছে, তাই আমরা একটু প্রচুর টাকা পয়সা ইনকাম হয় নাকি শুনি, সেই জন্য আমি একটা চিন্তা ভাবনা করলাম যে যে টিকটক অ্যাপটা আমি ডাউনলোড দিয়ে আমিও নিজেও কিছু ভিডিও ছাড়ে তুমি ওটা বুঝবা না, হিরো হচ্ছে আমার ভালো লাগছে, খারাপ লাগতো কিন্তু এখন অনেক ভালো লাগে, এলাকায় এসে এবার দেখি এমন কোন ছেলে পেলে নাই যারা টিকটক দেখে না, কিন্তু আগে দেখতোই না। হ্যাঁ আমি অনেক বড় একটা সুপারস্টার হতে চাই। আপনার আইডির নামটা কি কাকা? আমার আইডির নাম হলো মোহাম্মদ শাহালম খা। হ্যাঁ শাহালম খা। হ্যাঁ ফলোয়ার কতজন? ফলোয়ার তাও হবে কিছু, অনেক মানে অল্প কিছু হবে, 1,00,000 হইছে না? অত হয় না, ইনসাল্ট করতেছো? না কাকা ইনসাল্ট করবো কেন, তাহলে তুমি এগুলা কথা কেন বলতেছো? তুমি জানো আমার ভিডিওতে একটা ভিডিও করছিলাম আমি, সেই ভিডিওতে কত মানুষ দেখেছে আমাকে, কতজন আমাকে চিনে, প্রায় 15,00,000 মানুষ আমাকে চিনে, আর তুমি আমাকে ইনসাল্ট করতেছো যে লিসু নিয়ে যে ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে চিনো? আরে কাকা আমিও তো ভাবছিলাম যে লিসু নিয়ে একটা ব্লগ করব, সেটা আমি সবাইকে দেখাবো যে আমাদের একবার কি পরিমাণ লিসু হয়, কিন্তু দুঃখের বিষয় লিসু শেষ হওয়ার পরের দিন আমি আসতে পারছি। হ্যাঁ তাহলে এখন তুমি আমার কি বলতে চাচ্ছো? বলতেছি আপনি টিকটক করেন না? না না না, তুমি কি আমাকে পাগল ভাবছো? আমি টিকটক করবো না কেন? আমি টিকটক করব, এবং তুমি বল আর কি, আমি টিকটক করতেছি এবং করেই যাব। আমি ভাবতেছি কাকা চলেন আমরা দুই চাচা ভাইতে মিলে আমরা ব্লগ করি। না না তোমাকে নিয়ে আমি ভিডিও করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করেছো, তোমার কটা ভিউ, তুমি আমাকে হচ্ছে জ্ঞান দিতে আসছো? আমি তো নতুন নতুন শুরু করছি, এটা তো আমি করছো বললে হবে না, আমার সাথে আমার লেভেলে আসো আগে, তারপরে আমার জ্ঞান দিতে। মানে আমি আপনার লেভেলেই নাই? না আমার লেভেলে নেই। এই তুমি এখানে খেলো, আসো আমরা ওদিকে ভিডিও করবো, এসে তো কিছুর কথা, আসো টিকটক করবো আমরা।
কি অবস্থা, আমাদের এলাকায় আগে কোনো টিকটকার ছিল না, বাট এবার আমি ঢাকা থেকে এসে এখানে দেখতেছি এত পরিমাণ টিকটকার হয়েছে। যেমন আমার শাহালম কাকা, সে আগে টিকটক দেখতেই পারতো না, কিন্তু সে এখন প্রচুর পরিমাণ টিকটক করে এবং এলাকার সকল ছেলে পেলেই টিকটক করে। এই হলো আমাদের নাটোরের নতুন করে টিকটকারের কিছু জন্ম হয়েছে, সবগুলো প্রতিবন্ধী টিকটকার, কি বলবো এটাই।